আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বড় মতন আমি জাকির হোসেন আটটা শিক্ষণীয় বিষয় ভিডিও ট্রিটে নিয়ে আপনার সামনে হাজির হলাম হ্যালো বিয়ার্স আমাদের যাদের সৌদি আরব গাড়ি আছে তাহলে অবশ্যই গাড়ির কাগজপত্র আপডেট রাখতে হবে এবং প্লেট নাম্বার ঠিক রাখতে হবে অনেক সময় কোনো কারণব সাথে যদি গাড়ির প্লেট নাম্বারটি ড্যামেজ হয়ে যায় বা লস হয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে তাহলে আপনাকে সৌদি পুলিশের কাছে গিয়ে একটি পুলিশ কমপ্লেন রিপোর্ট বানাতে হবে প্লেট নাম্বারের জন্য লস হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে তারপর আপনার আপনার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে কোনো মোড় অফিসের তারপর যে দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন দিনে গিয়ে কাগজপত্র জমা করে আসবেন প্লেট নাম্বারের জন্য অনেকে হয়তো জানেন না কিভাবে আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাই আমি এখন মোবাইল স্ক্রিনে টু জেড দেখিয়ে দিব কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওকে লেটস গো স্ক্রিন আপনার মোবাইল থেকে সর্বপ্রথম গুগল বা ক্রম বাজারে যাবেন এখানে টাইপিং করবেন আফসার এ বি এস ই আর আফসার লগ ইন দেখুন এখানে একটা আফসার লগ ইন লিঙ্ক শো হইতেছে নিচে এটার উপর একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলি লিঙ্ক শো হইতেছে লগ ইনের উপর একটা ক্লিক করবেন তারপর আফসার ডট এসে সাইটটা ওপেন হয়ে গেছে এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড ওকে আপনারা আপনারা আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আফসারটি লগ ইন করে নেবেন আমি এখন আমারটা লগ ইন করতেছি ওকে ওকে এখানে পাসওয়ার্ড দেন লগ ইন লগ উপর একটা ক্লিক করবেন দেখুন আপনার থেকে একটা ভেরিফিকেশান কোড আসবে এই ভ্যারিফিকেশান এখানে এন্ট্রি করলে থেকেই লগ ইন হয়ে যাবে কিন্তু এই ভ্যারিফিকেশান কোড কারোর সাথে বলেও শেয়ার করবেন না ওকে আমার ভেরিফিকেশান কোডটি এসে গেছে তিরি তারপর লগ ইন উপর একটা ক্লিক করছি ওকে দেখুন আমার আফটারটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আপনি সরাসরি নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট মোর এটার উপর একটা ক্লিক করবেন দেন এখানে দেখতে পাবেন আরও অনেকগুলি অপশন দেখুন ট্রাফিক ট্রাফিক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন ওকে দেন নিচে দেখতে পাবেন প্রসেড টু সার্ভিস প্রসেড টু সার্ভিসের উপর একটা ক্লিক করবেন ওকে দেখুন এখানে দেখতে পাবেন বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট এটার উপর একটা ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে সার্ভিস অনেকগুলি অপশান আছে এখানে অনেকগুলি অপশান আছে আপনি দেখতে পাবেন তারপর দেখতে পাবেন এখানে ইস্যুইং এ বাইকেল প্লেট পর ড্যামেজ অ্যান্ড লস প্লেট নাম্বার এটার উপর একটা ক্লিক করুন ওকে আমি ক্লিক করছি দেন সরাসরি নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন রিজন প্লিজ সিলেক্ট ওকে আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইতেছেন সেটা ক্লিক করতে হবে নিয়ারেস্ট আপনার নিয়ারেস্ট ওকে আমি আসি আলগাসিমে দেন নেক্সটের উপর একটা ক্লিক করবেন ওকে তারপরে দেখতে পাবেন এখানে ব্রাঞ্চ নেম মানে কোন জায়গার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইতেছেন সেটা ক্লিক করতে হবে আমি আলবোখারিয়া আলবখারিয়াতে আছি তা আলবোখারিয়া ক্লিক করতেছি ওকে দেন সিলেট সিলেটের উপর একটা ক্লিক করবেন ওকে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবেল টাইম নট অ্যাভেলেবেল আপনার যেটা সুইটেবল হয় সেই টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন ওকে আমি দেখতেছি ছাব্বিশ নয় দু হাজার মানডে এটার উপর একটা ক্লিক করতেছি ন এ। ওকে এখানে দেখুন সার্ভিস নেম রিকোয়েস্ট ডকুমেন্ট কী কী লাগবে আপনি সেটা এখানে শো হইতেছে আপনি যখন প্লেট নাম্বারের জন্য যাবেন কী কী লাগবে আপনার সাথে করে সেটা এখানে শো হইতেছে কপি ন্যাশনাল আইডি তারপর থ্রো গভর্নমেন্ট পে টাকা লাগবে কত রিয়েল লাগবে আপনার ফ্লেট নাম্বার নেওয়ার জন্য সেটাও শো হইতেছে তারপর পুলিশ রিপোর্ট মানে এই প্লেট নাম্বার মিসিং বা প্লেট নাম্বার ড্যামেজ হয়ে গেছে কী এবং কপি ড্রাইভিং লাইসেন্স সব এখানে শহীতেছে তারপর আপনি সরাসরি নিচে চলে আসবেন দেখুন কম্পারম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এটার উপর একটা ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্টটি এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি চাইলে এখন স্ক্রিনশটটা নিতে পারি ওকে স্ক্রিনশট তারপর এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সেভ করে যে কোনো ফটো স্টুডিও থেকে প্রিন্ট করে সাতগুলো নিয়ে যেতে পারি আপনারা নিয়ে নেবেন ওকে কীভাবে সেভ করবেন মোবাইল ড্রাইভে দেখুন নিচে দেখতে পাবেন প্রিন্ট এটার উপর একটা ক্লিক করবেন দেন ইয়েস ওকে তারপর দেখতে পাবেন এখানে প্রিন্ট আবার এটার উপর একটা ক্লিক করবেন ওকে উপর কর্নারে দেখতে পাবেন পিডিএফ এটার উপর একটা ক্লিক করবেন এখন আপনি দেখতে পাবেন উপর ইন্টারনাল শর্টেজ এখানে অনেকগুলি ফাইল শো হইতেছে কোন ফাইলে আপনি সেভ করতেছেন এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সেটা ক্লিক করবেন ওকে দেখতে পাবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা আপনারা যে কোনো ফাইলে সেভ করতে পারেন আমি এটা সেভ করতেছি ওকে ডান ওকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফাইলটি সেভ হয়ে গেছে এখন আমি দেখে দিব কোন জায়গায় সেভ হয়েছে ওকে আমি সরাসরি বাইরে চলে আসছি মাই ফাইল মাই ফাইলের উপর একটা ক্লিক করতেছি দেখুন নিশে ইন্টারনাল শর্টেজ অ্যাপয়েন্টমেন্ট লেটার এই যে দেখুন ফাইলটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ফাইলটি ওকে আপনি এই ফাইলটি আপনার নিয়ারেস্ট যে কোনো পুটি স্টুডিও থেকে প্রিন্ট করে নিয়ে সাথে করে যে মোর অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিশেন সেখানে নিয়ে যাবেন ওকে সাথে করে কী কী প্রয়োজন সেটা আপনি নিয়ে যাবেন ওকে ফ্রেন্ড আমার এই ভিডিও যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে অন্যান্য শিক্ষণীয় মূল্য ভিডিও আপলোড করার সাথে সাথে সহজে আপনারা নোটিফিকেশানটি পেয়ে যান ওকে আজ এ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো শিক্ষণীয়মূলক ভিডিওতে